আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে আমার মায়ের হাতের ভাপা পুলি পিঠা রেসিপিটি শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক ভাপা পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে পুর তৈরি করে নিতে হবে এই জন্য কড়াইতে দুই কাপ নারকেল দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এক কাপ চিনি চিনির পরিবর্তে আপনারা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর চিনি অথবা গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এই পর্যায়ে আর পানি দিতে হবে না চিনি গলে অনেকটা পানি বের হবে এখন এই নারকেলার চিনিকে কিছুক্ষণ জাল করে নিতে হবে কিছুক্ষণ জাল করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ি চালের গুঁড়িকে সামান্য পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছে তা না হলে দলা পেকে যেতে পারে এই পর্যায়ে আঁচ কমিয়ে অনবরত চেড়ে পুরটা তৈরি করে নিতে হবে কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে পোড়া লেগে যেতে পারে পুরটা যখন ঘন হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছে হাফচা চামচ গরম মশলার গুঁড়ি তারপর আবারও নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছে এরই মাঝে পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে আর বেশি জাল করা যাবে না ঠান্ডা হওয়ার পর এটা আর একটু শক্ত হবে এখন মা পুরটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছেন এবার পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়িকে সিদ্ধ করে নিতে হবে এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে দুই কাপ পানি আর দিয়ে দিচ্ছেন স্বাদ মতো লবণ তারপর পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিতে বলক এলে চালের গুঁড়ি দিয়ে দিতে হবে এরই মাঝে পানিতে বলক এসেছে। এখন আমার মা এর মধ্যে তিন কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছেন এবার চুলা রাস কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে পাঁচ মিনিট ঠিক পাঁচ মিনিট পর ঢাকনা তুলে পানের সাথে চালের গুঁড়িকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার এটাকে একটা ছড়ানো পাত্রে নামিয়ে নিচ্ছেন তারপর আবারও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছেন পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে মা খুব ভালো করে মথে নিচ্ছেন এরই মাঝে খুব ভালো করে মথে পিঠার ডোটা তৈরি করে নিয়েছেন ডোটা যেন ড্রাই হয়ে না যায় তাই ভেজা পরিষ্কার নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখছেন দেখতেই পাচ্ছেন পুরটা ঠান্ডা হওয়ার পর কিন্তু কিছুটা শক্ত হয়ে গেছে এবার এখান থেকে সামান্য ডো নিয়ে পিঠার জন্য রুটি তৈরি করে নেবেন রুটিটা খুব বেশি পাতলা বা মোটা বেলা যাবে না কারণ রুটি বেশি পাতলা করলে ভাব দেওয়ার সময় পুর বেরিয়ে যেতে পারে আর বেশি মোটা করলে পিঠা খেতে ভালো লাগবে না রুটিটা কতটুকু মোটা হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন একটা বয়ামের মুখ দিয়ে পিঠা তৈরি করার জন্য ছোটো ছোটো রুটি কেটে নিচ্ছেন সবটুকু কায়দে এভাবে ছোট ছোট রুটি কেটে নিয়েছেন এখন এখান থেকে একটা রুটি নিয়ে এর মাঝখানে পুর দিয়ে দুটো সাইড বন্ধ করে দিচ্ছেন তারপর আঙুল দিয়ে চেপে চেপে সাইড মুড়িয়ে ডিজাইন করে নিচ্ছেন এতে করে পিঠাটা দেখতে সুন্দর লাগবে তবে আপনারা ডিজাইন না দিতে চাইলে স্কিপ করতে পারেন এরই মাঝে মা একটি পিঠা তৈরি করে নিয়েছেন আপনাদের আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছেন পিঠাটা ডিজাইন করার সময় যদি হাতে লেগে যায় তবে একটু চালের গুঁড়ি লাগিয়ে নেবেন তাহলে হাতে আর লেগে যাবে না একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিবেন এরই মাঝে সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এখন এগুলোকে ভাবে সিদ্ধ করতে হবে পিঠাগুলো সিদ্ধ করার জন্য রাইস কুকারে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছে এখন এর উপরে একটা ভেজা পরিষ্কার নিংড়ানো নেটের কাপড় দিয়ে দিচ্ছে এতে করে পিঠাগুলো লেগে যাবে না এবার কাপড়ের উপর ফাঁকা ফাঁকা করে পিঠাগুলো দিয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাব দিয়ে নিতে হবে তবে পিঠা বেশি দিলে সময়টাও বাড়িয়ে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নেওয়া হচ্ছে এবার কাপড়ের এক পাশ ধরে এভাবে পিঠাটা তুলে নিতে হবে একইভাবে বাকি পিঠাগুলো ভাপে সিদ্ধ করে নিতে হবে তৈরি হয়ে গেল আমার মায়ের হাতের ভাবা পিঠা এখন মা পিঠাগুলো টেরেতে সাজিয়ে দিচ্ছে এই পুলি পিঠাটা কিন্তু অসম্ভব মজার একটি পিঠা আমি একটা পিঠা খেয়ে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন এর ভেতরটা কতটা রসালো হয়েছে আশা করছি আমার মায়ের তৈরি করা পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ